স্বাস্থ্য খাতে কোনো রকম অনিয়ম হলে সহ্য করবে না সরকার এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন দুপুরে রাজধানীর ল্যাবেড হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে একথা জানান তিনি বলেন কোয়ান্টিটি নয় রোগীদের প্রতি আরও যত্নশীল হয়ে বাড়াতে হবে সেবার কোয়ালিটি কোনো নেগলিজেন্সি কোনো অবহেলা আমি কুচিতেই মেনে নিব না তার জন্য যা করার দরকার তা করব কারণ মানুষের জীবন কিন্তু একটা চলে গেলে আর আসে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা আমি যেটা বলে দিছি এন্ডোস্কোপি একসাথে সত্তর জন না করে তারপরে আলট্রাসোনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মান করেন এই ব্যাপারে আরো সজাগ হতে হবে রুগীদের প্রতি আরো যত্নবান হতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম